ভারতের বিভিন্ন রাজ্যে কয়েকদিন ধরেই কমছে তাপমাত্রা। গত কয়েকদিন কুয়াশার দাপট চলছে নয়াদিল্লি সহ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ও রাজস্থানে। কুয়াশার কারণে দিল্লিতে কমার সংকেত জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর। এরই মধ্যে দেশটির নয়াদিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল রবিবার। আজ রোববার অবস্থা প্রায় একই রকম, ফলে কনকনে ঠান্ডা নিয়ে ঘুম ভাঙলো দিল্লিবাসীর। আজ দিল্লির তাপমাত্রা 1.9 ডিগ্রি সেলসিয়াস। দিল্লিতে আজ ভারতের সর্বনিম্ন তাপমাত্রা 1.9 ডিগ্রি সেলসিয়াস। এটি হিমাচল প্রদেশে। উত্তরখণ্ড, জম্মু কাশ্মীরের বেশিরভাগ জায়গায় থেকেও কম। গতকাল ছিল সর্বনিম্ন 1.8 ডিগ্রি সেলসিয়াস। নাইম খান, রেড নিউজ 24, ঢাকা।